আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ। এগিয়ে বাংলা, এগিয়ে ভারত। বেহাল রাস্তার কারণে রাস্তায় ধান গাছ রোপণ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। পূর্ব মেদিনীপুর জেলার এগড়া এক নম্বর ব্লকের শিপুর গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। তারই মাঝে বেশ কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে ওই রাস্তাগুলি। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। অবশেষে রাস্তায় ধানের গাছ পুঁতে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। এদিন এই বিক্ষোভে উপস্থিত ছিলেন এগড়া এক নম্বর দক্ষিণ মণ্ডলের বিজেপির সম্পাদক রামচন্দ্র আচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন অরিজিৎ গিরি, নিতাই কর সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এদিন বিজেপি নেতৃত্বের বক্তব্য, আগামী দিনে এই রাস্তা না সারাই করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি। সাহারা গ্রাম পঞ্চায়েতের 182 নম্বর বুথ, দক্ষিণ শ্রীপুর বুথের রাস্তার এই হাল অবস্থা, যেখানে আমরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি, রোপণ করে এর প্রতিবাদ জানাচ্ছি প্রশাসনের বিরুদ্ধে, পঞ্চায়েতের বিরুদ্ধে। ওরা উন্নয়নের কাজে কোনো ওদের হেলদোল নেই। এই রাস্তা 10 বছর ধরে মোরাম পড়েনি। বামফ্রন্ট সরকারের সময় একবার মোরাম পড়েছিল, কিন্তু টিএমসি সরকারের সময় এক বিন্দু মোরাম তো দূরে থাক, মানে মাটি পর্যন্ত পড়েনি। বাচ্চারা স্কুল যাতায়াতের কষ্ট হচ্ছে, মা মাসিরা এরা কিন্তু যাতায়াতে বড় কষ্ট হচ্ছে। একজন পেশেন্ট যদি কোন সময় কারো ঘরে যদি থাকে, কিন্তু তাকে তো নেওয়া তো দূরে থাক, মানে এমনি মানুষ যেতে পারছে না। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জয় কাপড়ি, রিপোর্ট বাংলা ভারত সংবাদ।